ভূগোল, পৃথিবীতে কি ময়দা ছাড়া মেয়ে পাওয়া যাবে? সরি আকাশ, তুমি পানি ছাড়া পুষ্কনি পাবে, ডিসপ্লে ছাড়া মোবাইল পাবে, আত্মা ছাড়া মানুষ পাবে, কিন্তু ময়দা ছাড়া। আপু আমাকে চিনো? চিনে চিনে। আজ গরিব বলে লুঙ্গি পরে ভিডিও করি, কে আব্বা বড় লোক হলে কি লুঙ্গি সারাই করতা? আচ্ছা, প্রেম নাকি কাঁঠালের আঠা, তাহলে ব্রেকআপ কি সরিষার তেল? কেউ যদি তোমাকে ইট মারে তুমি তাকে ফুল মেরো, কেউ যদি তোমাকে ইট মারে তুমি তাকে ফুল মেরো, মনে রেখো ফুলের সাথে যেন ফুলের টপ টপ থাকে। এ মিয়া, আপনি জুতা নিয়ে কেন ঢুকলেন? আপনি কি চোখে দেখেন না বাইরে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন? দুর্মিয়া, আমি কি জুতা পরে আসছি নাকি? আমি তো স্যান্ডেল পরে আসছি। বাকি তিনজন পলাইছে, ভালো না? তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে? কে এটা? নিশ্চয়ই বলবে খালাতো বোন। খালাতো বোন মানে? আমি ওকে এখনো পর্যন্ত 10টা মেয়ের সাথে ধরছি, প্রত্যেকটা মেয়ের পরিচয় দিয়েছে, মামাতো বোন, খালাতো বোন, কাকাতো বোন, ফুফাতো বোন। বল আমি তোর কি হই বল? তুমি আমার যা হও সেও আমার তা হয়। মানে? মানে হচ্ছে তোমরা দুইজন আমার মামাতো বোন। আসসালামু আলাইকুম শশী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তুমি, ভালো আছো? হ্যাঁ ভালো। তো তোমরা কাহিনী কিছু বুঝলাম নু, তোমার 6 বছর 6টা বাচ্চা লইলে, কেন লইছো? তোমরা কি চুরি করছো এটি? শশী সাহেব, আমি বিয়ে করার আগে দিয়ে আপনাকে বলছিলাম, আমি গরিব হতে পারি কিন্তু আপনার মেয়েকে কখনো খালি পেটে রাখবো না। টুনি, তোর পেটটা না অনেক সুন্দর। হ্যাঁ আমি তো জানি আমার পেটটা সুন্দর। না মানে তোর এই পেটের মধ্যে আমার বাচ্চা রাখবি? ভালোবাসি ফারিয়াকে, বলতে পারবো না সুমাইয়াকে। আই লাভ ইউ প্রিয়া, নাসরিনে ছিলাম, শারমিনে আছি, আর রাইসারি থাকবো, বিয়ে করলে আনিকাকেই করবো। ওরে মশা রে, শান্তি নাই। বন্ধু তোর জুতা দিবি? কেন কি করবি? বন্ধুর বিয়েতে যাবো, ফোনটা হাতে নি। বন্ধু তোর ফোন আসছে, ফোন রিসিভ কর। রিমন শোন, নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাবো না। আচ্ছা থাক, লাগবো না। কেন? গরিব তো। দোস্ত তোরা কি জানোস যে সরকার বিয়ের বয়স কমাইছে, এখন বিয়ের বয়স মেয়ের 16 আর ছেলের 18। হ্যালো আব্বা। আরে কই তুমি, এখন তো সরকারি বিয়ের বয়স কমাই দিছে, ছেলে 18। তাড়াতাড়ি আসো, মেয়ে দেখতে যাবো। হ্যালো আম্মা, আরে পাশের বাসে কি করো, তাড়াতাড়ি বাসে আসো, সরকার তো এখন বিয়ের বয়স কমাই দিছে, 18, মেয়ে দেখতে যাবো। ভাই ভাই কিছু দেয়া দেন ভাই। ও নো ভাই, এই প্রথম দেখলাম ফকিরে কেউ এত টাকা দিল। ভাই কালকে আমি এক বিশাল বড় লোকের বাসায় ডাকাতি করছি, ওর সব কিছু নিয়েছি তুইলা, ঠিক আছে? তারপর আমি চিন্তা করছি আজকে সকালে আমি যেই ফকিরে দেখুম তারই 1000 টাকা দিব। ভাই কালকে আমার বাসায় ডাকাতি হওয়ার পরে আমার এই অবস্থা। জোর কা ঝটকা হয় জোর সে লাগা। ভাই শুনেন, আমি চোর হতে পারি, পকেট মার হতে পারি, কিন্তু আপনার মতো স্বার্থপর না। কারণ যে মা 10 মাস 10 দিন পেটে ধরে রাখছিল, সে মাকে একটা মেয়ের জন্য কখনো ছাড়তে পারবো না ভাই। ভাই আপনি কিভাবে জানেন? আই লাভ ইউ। তোর বাসায় কি মা বোন নাই? হ্যাঁ না রে পাগলে, আমি তো মেসে থাকি। তুমি লাও আমি কদু, তোমার মুখে বানাবো আমার বধু। তোমাকে বানাবো আমার বধু। দোস্ত তোরা যারা ছেলে হইয়া মেয়ের নাম দিয়ে ফেসবুক চালাস, তোদের জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? তোরা জীবনেও মা হইতে পারবি না।
যে আপা আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান। আপু আপু আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান। আপু দাঁড়ান, বটো নাকি ফেরত দিলেন 100 টাকা আর আমার দিলেন 5 টাকা? তুমি কিভাবে জানলে? আরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি না। বেঁচে থেকে লাভ কি বল। শালার একটা কথা কিছুতে মাথায় ঢুকাইতে পারতেছি না, যেসব মেয়েরা ডিজাইন করা মাস্ক পরে তারা কি করোনাকে হারাইতে চাচ্ছে না পটাইতে চাচ্ছে? তিন ধরনের মানুষের সাথে তর্ক করতে নেই, 1 ছেলে মানুষ, 2 পুরুষ মানুষ, 3 বেটা মানুষ। আরে নয়ন চল একটা আইফোন 12 প্রো কিনবো, চল। টাকা পয়সা নিয়ে আসিস তো, 500 টাকা নিয়েছি, আর কত লাগে? ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্ম, প্রেমে থাকে বাস। তুমি পলার উপর উঠছো কেন? 6 মাস থেকে তুমি কারেন্টের বিল দাওনি, আজ তোমার কারেন্ট তার ফার সব কেটে ফেলে দেবো। কারেন্ট কাটবে তো? ঠিক আছে কাটা দাও, পোল তোমার কারেন্ট তোমার, কিন্তু জমি তো আমার, আমিও দেখছি তুমি নিচে কিভাবে নামছো। এই দেখো বসনু নামো, এবার নিচে নাইমা দেখো খালি। ইয়া তো মহা মুশকিলে পড়ে।